সন্দেশখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে সমস্ত মানুষকে এক হওয়ার আহ্বান জানিয়ে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কমিটি। সোমবার দুপুর 2:30 নাগাদ কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লক কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয় এবং শহরে গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। এদিন এই মিছিলের নেতৃত্ব দেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক দীপক সরকার। এছাড়াও ফরওয়ার্ড ব্লকের অন্যান্য জেলা নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এদিন এই মিছিলে যোগদান করেন। গত 5ই জানুয়ারি থেকে সন্দেশখালী উত্তপ্ত, তৃণমূলের নেতা দুর্নীতির প্রতিবাদে সেখানে কেন্দ্রীয় সংস্থা ইডি তা সার্চ করতে গিয়েছিল, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী 3 মিনিটে 28টা ফোন করে কয়েকশো লোক জড়ো করে হামলা করলো সরকারি অধিকারী অফিসারদের উপর। তাদের আজও গ্রেপ্তার করা হয়নি, রাজ্য সরকার কোনো ব্যবস্থা করেনি, রাজ্যের পুলিশ। উপরন্তু আমরা দেখছি যে সন্দেশখালীতে মা বোনরা বিক্ষোভে নামছে, তৃণমূলের গুন্ডারা সেখানে ফেরি দখল করেছে, বেআইনিভাবে জমি দখল করেছে, মানুষকে মারধর করেছে, রাতের অন্ধকারে মা বোনদের ডেকে নিয়ে গিয়ে তাদের সম্মানহানি করেছে, ইজ্জত হানি করেছে। এবং সারা পশ্চিমবাংলায় মানুষ আজকে ক্ষিপ্ত, মা বোনরা প্রতিবাদ করছে সন্দেশখালীতে, গুন্ডাদের পুলিশ গ্রেপ্তার করছে না। যারা গুন্ডা মহিলারা যাদেরকে অভিযোগ করছে তারা পালিয়ে থানায় ডায়েরি পাঠাচ্ছে অন্যের হাত দিয়ে, সেই ডায়েরি মতে এই বেআইনি গ্রেপ্তারের তীব্র নিন্দা করছি।